না আসলে সত্যি কথা বলতে কি, যে আরেকজনেরটা তো আমি করতে পারবো না বা আরেকজন আমারটা করতে পারবেন না, আমি আমার প্ল্যানেই থাকি। বাট আপনি যখন সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সাথে আরও স্পিনাররা আছে। আসলে গেম বাই গেম প্ল্যানটা এরকমই হয় যে কেউ হয়তো বা উইকেট নিবে, কেউ হচ্ছে যে রানটা কন্টেন করবে, তো আসলে এমনটাই হয়। তো হয়তো বা আমি যদি রান কন্টেন করতাম, হয়তো বা মিরাজ উইকেট পাইতো বা নাইম উইকেট পাইতো, জিনিসটা এরকম আর কি। তো ওভারঅল আমরা সবাই যেই থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলতেছি কি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। অবশ্যই আপনি বড় টিমকে হারানোর একটা মজাই আলাদা। তো আমার কাছে মনে হয় যে একটা বড় টিমকে যখন হারানো যায়, নিজেদের কনফিডেন্স থেকে শুরু করে আমাদের দেশের যেগুলো প্লেয়াররা এখন খেলতেছে তাদের কনফিডেন্স থেকে শুরু করে, আসলে একটা টিম চেঞ্জিংয়ের একটা মানে আভাস থাকে আর কি। 10 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তাইজুল। পুরস্কার নিতে গিয়ে স্পিনার বলেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত, আর 10 উইকেট আমার স্পিরিটকে আরও বাড়িয়ে দিয়েছে সামনে আরও ভালো করার জন্য। জয় অবশ্যই ভালো লাগার বিষয়, এতে করে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, দলের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, এজন্য সবাইকে ধন্যবাদ।